শুভ, তুমি বাড়ি থেকে আসছি? সবাই ভালো তো? হ্যাঁ। ফ্ল্যাটে যাওনি? ফ্ল্যাটে কেন? না মানে মমতাকে তো আমি ওখানেই রেখে এসেছি। কেন? বাড়ি তুমি আসতে দেরি করছো, মেয়েটা একলা একলাকাই হোটেলে থাকবে, যত সব বাজে বাজে লোক আসে তাই ওখানে রেখে এসেছি। ও, মমতা তাহলে ফ্ল্যাটে আছে? না শুভ, ও ফ্ল্যাটে নেই। আমি জানি না কি করে তোকে বলবো। মমতা পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ পালিয়ে গেছে, ফ্ল্যাটের দরজা খোলা আর এই চিঠিটা রেখে গেছে। চিঠি? শ্রীচরণ সু দাদা, পুরনো প্রেম ভোলা যায় না। গ্রামের বন্ধু আমার খোঁজে কলকাতা এসেছিল, তোমাদের ফ্ল্যাটে গিয়ে আমাকে ধরে পড়লো, তাকে ফেরাতে পারলাম না, হাত ধরে বেরিয়ে গেলাম। তোমার বন্ধুকে বলো ছলনা করতে চাই না, তার সঙ্গে আর কোনো সম্পর্ক রইল না। প্রণাম নিও ইতি মমতা। অসম্ভব, এই চিঠিও লিখতে পারে না। আমারও তাই ধারণা, যে লেখাপড়াই জানে না সে। ডোন্ট ওয়ারি, আমি আবার তোর বিয়ে দেবো। আবার বিয়ে? হুম, থ্যাংক ইউ। আগে জানতাম বিবাহ মানে বিশেষ রূপে বহন করা, এখন দেখছি ছেলে খেলা, ধরা ছাড়া। আসে। একই এক আছে, তোমার বাবার কি খবর? বাবার শরীর কেমন আছে? ভালো। আর বউ? পালিয়ে গেছে। ঠাট্টা হচ্ছে না? অত সময় সত্যি বলছি, বিশ্বাস করো, এইমাত্র এবার থেকে এসে খবর পেলাম যে আমার বউ তার পুরনো প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। সে কি? হ্যাঁ মানে অমিত আমাকে তাই বলেছে। অমিত? আমার বউকে নিয়ে আমি ওর হোটেলে উঠেছিলাম তো। কেন? কারণ এই বিয়ের ব্যাপারে তো আমার বাবা আমাকে কিছু জানেন না। স্ট্রেঞ্জ, সত্যি অদ্ভুত। অত সে তাদের কিছু না জানিয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি যখন কি করি। কেন, পুলিশে খবর দিতে হবে? পুলিশ? তা না হলে তো বউয়ের বাবা মা তোমাকেই ধরিয়ে দেবে। অথচ ঠিকই বলেছো শুভ, অ্যাডভোকেটের মেয়ে তো আইন জানে। তুই আর দেরি করিস না, এক্ষুনি থানায় যা। কিন্তু আমি যে এখানকার কিছু জানি না। তাতে কি আছে, আমি তো চিনি। তুমি? বন্ধু না হলেও শত্রু নেই, হে বিশ্বাস তুমি ডাকতে পারো। অতসে এখন চলো, এসো এসো।